মাছের লেগে গেলে মাছ কান্নাকাটি করবে না, ঠিক আছে? চলো, মাছগুলো মরে যাবে তো, ঢিল ঢিল দিয়ে ছোড়ো। আরে দেখো ফ্রেন্ড, কি সুন্দর মাছগুলো, তো চলো একটু দেখাচ্ছি। বাবু একটু আওয়াজ করো না, তাহলে মাছগুলো ইয়ে হয়ে যাবে, নেমে যাবে। তো এই মাছগুলো না ভেসে উঠছে, কি সুন্দর লাগছে। যা, তোমাদের দেখানোর আগেই ভেসে গেল। এই পুকুরে না, এই পুকুরে অনেক অনেক ইয়ে আছে, মানে অনেক মাছ আছে, অনেক মাছ আছে। তো চলো একটু তোমাদের একটু ব্যাকে করে দেখাচ্ছি, ঠিক আছে? ব্যাক করে দেখাচ্ছি, তোমরা একটু বুঝতে পারবে যে আমি মাছের কথা বলছি, সেই মাছগুলো কিরকম ধরনের। চলো ব্যাক করে দেখাচ্ছি, ব্যাক ব্যাক। ওই দেখো, দেখতে পাচ্ছো? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যে দেখতে হয়তো পাচ্ছো না, আমিও ক্যামেরাতে ঠিক দেখতে পাচ্ছি না, কিন্তু সামনে দেখতে পাচ্ছি। ওই যে হচ্ছে কালো কালো মনে হচ্ছে, এই যে যে ওদের কিন্তু ওটা মুখ, বুঝতে পারলে? ওটা হচ্ছে ওদের মুখ, মানে ওরা কি করে বলতো, ওদের শরীরটাকে জলের মধ্যে ঢুকিয়ে রাখে আর মুখগুলো বার করে রাখে। ওই দেখো, ওই দেখ, ওই দেখো, ঠিক আছে? এই পোর্শনগুলোর মধ্যে আছে, এই জায়গাগুলোর মধ্যে আছে, দেখতে পাচ্ছ? তো ফ্রেন্ডস, দেখে নিলে মাছগুলো কেমন, তো হয়তো তোমরা এখনো পর্যন্ত বুঝতে পারোনি ঠিক করে, কারণ ক্যামেরা তো সেরকম বোঝা যাচ্ছেও না, এবং কালো কালো মনে হচ্ছে। তো চলো ফ্রেন্ডস, আমি আর কিছু দেখালাম না, কিছু দেখালাম না, অনেক কিছুই রেখে দিয়েছি, অনেক কিছুই রেখে দিয়েছি তোমাদের সঙ্গে। তো চলো এখন আর আমি কিছু করব না, এখন আমি স্নান করব, অনেকটা বেলা হয়েছে, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর আস্তে আস্তে ট্রেন ধরে বাড়ি। তো চলো ফ্রেন্ডস, এখন আমি রাখছি তোমাদের সঙ্গে, আমি পরে আসছি ফিরে, ঠিক আছে? তোমার সঙ্গে কথা বলবো। তো এখন আমি রাখছি, আর স্নান টান করতে হবে, চলো টাটা, পরে ফিরে আসছি তোমার সঙ্গে। চলো স্নান টান করে নি, চলো। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 5:30 নাগাদ, মাসির বাড়ি থেকে এখন আর কি যাচ্ছে, বাড়ি যাচ্ছে, গ্রাম সত্যি খুবই ভালো, খুবই ভালো। তো 5:30 নাগাদ আর কি মাসির বাড়ি থেকে একটু চলে যাচ্ছি, বাড়ি যাব, ট্রেন ধরব বাড়ি। তো ফ্রেন্ডস চলো, আজকের আমার ব্লগটা এখানেই রাখছি, আর বাড়াচ্ছি না, কেন কি কিছুটা হেঁটে আর ট্রেন ধরতে হবে, তো ট্রেন ধরে একেবারে সোজা বাড়ি। এই ব্লগটা এই পর্যন্ত রাখলাম, তোর সাথে আবার আসছি ফিরে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো, এটা একটা স্কুল, দেখতে পাচ্ছো পেছনে? এটা একটা স্কুল, সামনেই প্ল্যাটফর্ম আছে, মানে সামনেই স্টেশন আছে, তো সেই স্টেশন থেকে সোজা গাড়ি ধরে, মানে ট্রেন ধরে আর কি বাড়ি। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর হ্যাঁ অবশ্যই নতুন আসলে চ্যানেলে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখো, ঠিক আছে? নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সামনে আসবো, চলো টাটা।